অন্যদিকে বাংলার পরিস্থিতি যাই হোক না কেন কেন্দ্রের সরকারের বিরুদ্ধে জোট আইএনডিআইএ আর তাকে চাচা ছোলা ভাষায় আক্রমণ করলেন নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদি বলছেন দেশ এমন দিশাহীন বিরোধী আগে দেখেনি, দলের সংসদীয় বোর্ডের বৈঠকে তোপ মোতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ইন্ডিয়ান মুজাহিদিন পিএফআই এর নামের সঙ্গে বিরোধী জোটের নতুন নামের তুলনা মোদের। পাল্টা জবাব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, জোটের নাম পছন্দ হয়েছে মোদের। आजकल लोग इंडियन मुजाहिदीन भी नाम रखते हैं, इंडियन पीपल्स फ्रंट भी नाम रखते हैं, तो चेहरे पे चेहरे लिखाते हैं, सच्चाई कुछ और है। थैंक्स टू आवर प्राइम मिनिस्टर, আমার মনে হয় ইন্ডিয়া নামটা ওনার পছন্দ হয়েছে। আইএনডিআইএ নাম নিয়ে তুমুল বিতর্ক, শাসক বিরোধী তাল ঠোকাঠুকি। নরেন্দ্র মোদী যখন বিরোধীদের জোটের নাম নিয়ে তীব্র কটাক্ষ করছেন তখন পাল্টা জবাব দিতে দেরি করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দেশের প্রধানমন্ত্রী যে প্রশ্ন করছেন তা তো মারাত্মক। তিনি বলেছেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে জঙ্গি গোষ্ঠী ইন্ডিয়ান মুজাহিদিন বা পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, প্রতিটির ক্ষেত্রেই ইন্ডিয়া শব্দ বন্ধ জড়িয়ে। তাহলে মহান দেশের নাম নিয়ে কিভাবে জোট করতে পারে বিরোধী শিবির? এটা কি দেশের মানুষকে বিভ্রান্ত করা নয়? আমি এটা স্ট্রংলি কন্ডেম করছি। প্রধানমন্ত্রী পোস্টে বসে এইরকমভাবে বিরোধী দলকে যেভাবে ব্যান্ড পলিটিক্যাল পার্টির সঙ্গে তুলনা করেন তা অসম্মানজনক এবং ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে বোধ হয় এরকম ঘটনা ঘটেনি। ওনার এখন ইন্ডিয়া শুনে মনে পড়লো ইস্ট ইন্ডিয়ার কথা এবং ইন্ডিয়া মুজাহিদিনের কথা, তো ওনার ডিজিটাল ইন্ডিয়া তোমার মনে পড়লো না? সেটা তো ডিজিটাল ইন্ডিয়া ওনার কথা অনুযায়ী, মেক ইন ইন্ডিয়া, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেটস, এই বেসিক কনসেপ্টটা তো কোনোদিন আরএসএস মানতে পারেনি। ইন্ডিয়ার নামটা শুনে আসলে ওরা ভয় পাচ্ছে। যুক্তির জাল বোনার জুড়ি নেই, তবে এত কসরতের পরও বিরোধীদের স্বাদও মিটবে না, আশাও পূরণ হবে না বলে খোঁচা দিতে দেরি করছে না পদ্ম শিবিরও। 24 মে ভি হামি আনে ওয়ালে হ্যায়, দুনিয়া ভি ইহি জানতি হ্যায়, দেশ ভি ইহি জানতা হ্যায়, বিপক্ষ ভি ইহি সমঝতা হ্যায়, 24 কা রেজাল্ট আয়েগা না, তো যে সংখ্যা হ্যায় না হারে হুয়ে থকে হুয়ে নিরাশ বিপক্ষ কি, ইনকে সংখ্যা আর কম হো জায়েগি। বছর ঘুরলেই দামামা বাজবে দেশের সবচেয়ে বড় নির্বাচনের। দিল্লি দখলে লড়াইয়ে নামবে রাজনৈতিক দলগুলি, সেই জায়গায় দাঁড়িয়ে দেশের ভাবাবেগ নিয়ে কিভাবে ছিনিমিনি খেলতে পারে বিরোধীরা? দেশের নামে জোট গড়ার অধিকার তাদের কে দিয়েছে? পরিবারবাদী কিছু দল নিজেদের সুবিধাবাদী জোটের জন্য কেন আইএনডিআইএ নাম রাখবে? বিজেপি নেতৃত্ব যে বারবার টুকরে টুকরে গ্যাংয়ের অভিযোগ তোলে সেটাই কি আরও একবার প্রমাণিত হলো না? রিপাবলিক বাংলা।